প্রতিটি মিশে এলসিডি ডিসপ্লে এবং যারা বাজেট কমের ভিতরে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ব্লগ ভিডিওতে। বন্ধুরা, আমি চলে আসছি আজকে বাইতুল মোকাররমে 7 নম্বর গেটের মহিলা নামাজ কক্ষের যে পাশে যে দোকানটা আছে রাজধানী ইলেকট্রনিক্স, এখানে চলে আসছি। তো এখানে আজকে আমরা দেখাবো কিছু টাকা গোনার মেশিন, এবং আমার সাথে আছে কিন্তু ইব্রাহিম ভাই, দোকানের ম্যানেজার উনি। তো আজকে আমরা কিছু টাকা গোনার মেশিন দেখে নিব। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকার মেশিন রাখা আছে। তো সবগুলো তো দেখানো সম্ভব না, তো আমাদের কাছে 4টা মডেল এখানে অলরেডি আছে। তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি বাইতুল মোকাররম রাজধানী ইলেকট্রনিক্স থেকে বলছি, মোহাম্মদ ইব্রাহিম। 7 নম্বর গেট দিয়ে ঢুকে মহিলা নামাজের সিঁড়ির পাশে। আজকে আমার দোকানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এর ভিতরে ফার্স্টে আমি টাকা গোনার মেশিনটা দেখাবো। টাকা গোনার মেশিন ফার্স্টে যেটা দেখাবো, এটা সবচেয়ে লেটেস্ট মডেল, 2020-এর লাস্ট মডেল। যেটা এটা একটা লেটেস্ট মডেল, মডেলটা হচ্ছে 5800 মডেল, ঠিক আছে। এটার মেইন যে আকর্ষণ, এটা হচ্ছে 3টা স্ক্রিন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা সামনে থাকতে পারে, যে কাস্টমারের সামনে যে থাকে এই স্ক্রিনটা, আরেকটা হচ্ছে এখানে, আরেকটা কিন্তু সাইডে, হ্যাঁ আরেকটা হচ্ছে সাইডে, সাইডেরটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে যে একটা স্ক্রিন, এটা একটা মূল আকর্ষণ এটার, হ্যাঁ সাইডে একটা পাচ্ছেন, এখানে একটা পাচ্ছেন, আর আরেকটা পাচ্ছেন হচ্ছে এই পাশে। তো এখন আসলে টাকা দিয়ে ভাই ইব্রাহিম ভাই আমাদেরকে দেখিয়ে দিবে যে কীভাবে এটা কাউন্ট হয়। তো ইব্রাহিম ভাই যদি টাকা দিয়ে একটু দেখাতেন। তো 50 পিস কিন্তু অলরেডি কাউন্ট হয়ে গেছে। মাইনাস মানে বেশি দিয়ে আপনি যখন আপনার 100 আসবে, 100 থেকে কাউকে 20 পিস দেওয়ার প্রয়োজন থাকলে তাকে আপনি আপনার মাইনাস করে 20 পিস দিতে পারবেন। যত পিস প্রয়োজন অত পিস আপনি এখানে সেট করে নিলে হবে, মানে 20 পিস আছে এখানে, টাকাটা প্লেস করলে এখানে 50 পিসের বান্ডিল থাকে, ওইটা ওইখানে হচ্ছে আমার 20 পিস দরকার। তো 20 পিস দরকার হলে আমি এখানে 20 লিখে দিলে ওই 20 পিস পর্যন্ত কাউন্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গেল একটা অপশন। আর আরেকটা দেখতেছি ইউভি, ইউভি এটা হচ্ছে আপনার টাকা চেকিং এর জন্য, যে জাল টাকা থাকলে যেটা আপনার মেশিনটা আপনার অ্যালার্ম দিবে, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন জাল টাকা। তো জাল টাকা দিয়ে আমরা এখন একটা দেখতেছি যে জাল টাকা দিয়ে আসলে কিভাবে এটা ডিটেক্ট করে। এই যে যখনই জাল টাকাটা আসলো তখন কিন্তু এটা একটা অ্যালার্ম বাজলো। তো এই যে জাল টাকাটা, এটা কিন্তু অ্যালার্ম বাজে ওঠে। তো আমরা আরেকবার যদি দেখি, এটা মাঝখানে রাখেন তাহলে একটু দেখতে সুবিধা হবে। এই যে এখানে কিন্তু কোনো জাল টাকা নাই, কিন্তু এর জন্য ধরে নাই। তো এই যে মাঝখানে একটা জাল টাকা দেওয়া হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি। এই যে মাঝখানে একটা জাল টাকা দেওয়া আছে, তো আমরা এটা দেখবো। এই যে যখনই জাল টাকা আসবে তখনই কিন্তু এটা একটা অ্যালার্ম বাজবে, আর হচ্ছে আপনার অ্যালার্ম বাজতেই থাকবে অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত জাল টাকাটা না উঠাবেন। জাল টাকাটা উঠালে কি আবার কাউন্ট শুরু হবে? জাল টাকাটা উঠালে কাউন্ট শুরু হবে, পুরো টাকাটা উঠে নিলে কাউন্ট শুরু হবে, অথবা আপনি এখানে বেঁচে চাপ দিলে, এই যে রেস্টনে যেটা চাপ দিলে, এটা চাপ দিলে বাকি টাকাটা চাপ নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে রিস্টার্ট, এটা জি জি রিস্টার্ট, এটা তো চাপ দিলে আবার কাউন্ট শুরু হয়ে যাবে। তো এই দেখলেন হচ্ছে এই মডেলটা। তো এই মডেলটা হচ্ছে 5800 যে মডেলটা আছে এই মডেলটা। তো এই মডেলটার প্রাইস কেমন আছে ভাইয়া? এখন এই মডেলটার প্রাইস ভাইয়া 17500 টাকা। 17500 টাকা, 17500 টাকা। এই এর ফাঁকে দিয়ে একটা কথা বলে নিচ্ছি ভাইয়া, আপনার এরকম একটা যেটা আপনার এই ইউভি টর্চ, আচ্ছা এটা দিয়ে 100-100 কাউন্ট মানে চেকিং করা যায়, আচ্ছা এটার মূল্য স্টাপ হবে 800 টাকা। সেক্ষেত্রে আপনি মেশিনটার সাথে একটা ইউভি টর্চ ফ্রি পাচ্ছেন। টর্চটা এখানে প্লেস করলে পুরো জাল টাকা থাকলে আপনার কালার এসে পড়বে, লাইটিং কালার এসে পড়বে, আর অরিজিনাল টাকার উপর কালার আসবে না। আর চুমকিগুলো, যে চুমকিগুলো দেখা যায় অরিজিনাল টাকার মধ্যে চুমকিগুলো দেখা যাচ্ছে, আর ডুপ্লিকেট টাকা হইলে টাকার ভিতরে থাকলে আপনার কালার এসে পড়বে, লাইটিং এসে পড়বে। যেটা এখন যে মেশিনটা দেখাচ্ছে, এটা মডেল নাম্বার হচ্ছে 2815, সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং 2 ডিসপ্লে, প্রতিটা মেশিনে এলসিডি ডিসপ্লে। এবং যারা বাজেট কমের ভিতরে যাচ্ছেন, হাই কোয়ালিটির বাজেট কমের ভিতরে এই মেশিনটাও ভালো। মেশিনটা ফ্যাসিলিটি 2 ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, আর ফাংশন তো ইউভি টাকা অ্যাড করতে পারবে, তারপরে আপনার এই টাকা চেকিং করতে পারবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 পিস আছে, পারফেক্ট। কিন্তু আমরা হাতে গুনে আবার মেশিনে গুনে দেখালাম জিনিসটা ওকে আছে কিনা। এই ব্ল্যাক কালার মেশিনটার সাথে একটা আপনার ইউভি টর্চটা ফ্রি পাচ্ছেন, যার প্রাইসটা হয়েছে আপনার 14500 টাকা। 3 ডিসপ্লে 17500 টাকা, 2 ডিসপ্লে 14500 টাকা। এরপরে তৃতীয় কোয়ালিটি যেটা উইনম্যাক্স ব্র্যান্ড, ঠিক আছে। আর মেশিনটা হচ্ছে আপনার 2টি কালার, হোয়াইট অ্যান্ড মুন ব্ল্যাক, WD
700K ইনশাআল্লাহ এই মেশিনটা আমরা 5 ইয়ার্স ওয়ারেন্টি এবং ইনশাআল্লাহ 10 বছর কিছু হবে না মেশিনটা আমরা ওয়ান করে নিচ্ছি মনে আছে এখন টাকা গোনার জন্য টাকা প্রেস করতেছি100% জাল টাকা চেক করার জন্য একটা ইউবি টস লাইট পাচ্ছেন যার এক্সট্রা মূল্য 800 টাকা এরপরে যেটা দেখবো এটা হচ্ছে বয়েজ সহ এটা এক্সট্রা একটা ফ্যাসিলিটি যে বয়েজ ইউবি আর আইআর থাকবে আচ্ছা টাকা গোনার জন্য জি জি 50 এটা হচ্ছে স্পিকার আছে স্পিকারটা এইখানে তাই তো জি 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 এই স্পিকারটা উপরেই দেওয়া আছে টেক নোট এই যে এভাবে আপনি ফেড নোট বলবেন এবং কালারটা ডিসপ্লে কালারটা চেঞ্জ হয়ে যাবে ওকে প্রেস করব আপনি 13500 টাকা 13500 টাকায় বয়স সহ পাচ্ছেন যে ওয়ারেন্টি এটা আপনার 5 ইয়ার্স সাদা কালার এবং টু ডিসপ্লে এটা মডেল নাম্বার হচ্ছে 2108 আর মডেলটা হচ্ছে 2108 50 পিস ঠিক আছে সিগন্যাল দিতেছে ফেড নোটেড মূলত কিংটন ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে JB2000S তো আমরা এখন অন করে দেখি ঠিক আছে মেশিনটা এখন কিন্তু অন হয়ে গেছে তো এখন আমার কাছে যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা আমি আপনাদেরকে দেখাই এটা এভাবে প্লেস করতে হয় তাই তো তো এটা এভাবে প্লেস করতেছি আমি একশো পিস কিন্তু অলরেডি এটা গুনে ফেলছে তো আমার কাছে এখন 100 টাকার এই বান্ডেলটা আছে আর এখানে হচ্ছে একটা জাল টাকা এটা একটা কাগজের ফেক নোট তো এই টাকাটা আমি কিন্তু মাঝখানে দিয়ে দিব হ্যাঁ তো মাঝখানে দিয়ে দিলে যে জিনিসটা হবে এটা একটু ভাইয়া দেখান কিভাবে হয় তো এইটা আমরা এখন প্রেস করব দেখি এটা জাল টাকাটা ধরে কিনা এই যে জাল টাকার সাথে সাথে কিন্তু একটা অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে এটা প্রেস হলো আপনার হলো 115000 টাকা 115000 টাকা দিয়ে কিন্তু এটা পেয়ে যাবেন এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা ওয়ারেন্টি পাবেন আপনার আমাদের 3 ইয়ার্স 3 বছরের 3 বছরের 3 বছরের ওয়ারেন্টি জি এটা কি সার্ভিস ওয়ারেন্টি নাকি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি জি যদি এটা এই 3 বছরের মধ্যে কখনো কোথাও নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার লোক যাবে যায় ওখানে আপনি ঠিক করে দিয়ে আসবে ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে আপনি কল করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার মাল পৌঁছে যাবে কুরিয়ান সার্ভিস হোক ট্রান্সপোর্ট হোক আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিব এবং আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে ডিসকাউন্ট ইনশাআল্লাহ যোগাযোগ করেন ডিসকাউন্ট পাবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ডিসকাউন্ট দেবো